হাই ভিউয়ার্স, সামসুল ইসলাম ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আজকে সুপার সানডে, আইপিএল এ দুটো ম্যাচ। দিনের প্রথম ম্যাচটা বিকেল 4টায় মুখোমুখি লড়বে গুজরাট টাইটান্স ভার্সেস লখনউ সুপার জায়ান্টস। গুজরাট টাইটান্স গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা পয়েন্ট টেবিলে শীর্ষ দল এবং তাদের 10 ম্যাচে 14 পয়েন্ট। কিন্তু মজার বিষয় হচ্ছে এই ম্যাচটাকে ঘিরে একটা বাড়তি আকর্ষণ। দুই ভাইয়ের অধিনায়ক করতে দুটি দল খেলতে নামছে। ইনফ্যাক্ট লখনউ সুপার জায়ান্টসের নিয়মিত অধিনায়ক কেএল রাহুল ইঞ্জুরিতে পড়লে কৃণাল পান্ডিয়া দলটির দায়িত্ব পান, আর আগে থেকে হার্দিক পান্ডিয়া গুজরাট টাইটান্সকে লিড করছেন দুর্দান্তভাবে। সো এই দুই ভাইয়ের আইপিএলে একই ম্যাচে অধিনায়কত্ব করতে নামা, এটা কিন্তু আইপিএলে একটা বিরল রেকর্ড। প্রথমবারের মতো ঘটছে এই বিষয়টি। সো দুই ভাইয়ের লড়াইয়ে কে জিতবে? ম্যাচটা কিন্তু গুজরাট টাইটান্সের হোম ম্যাচ, আহমেদাবাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সো বুঝতেই পারছেন ফেভারিট হিসেবে গুজরাট টাইটান্স নামছে। লখনউ সুপার জায়ান্টস তাদের 10 ম্যাচে 11 পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্লে অফ কনফার্ম করবার জন্য আজকের এই ম্যাচটা। সো একটা হাই ভোল্টেজ ব্যাটল হতে যাচ্ছে। রাত 8টায় দিনের দ্বিতীয় ম্যাচে পয়েন্ট টেবিলে তলানির দল সানরাইজার্স হায়দ্রাবাদ লড়বে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। রয়্যালসের 10 ম্যাচে 10 পয়েন্ট চতুর্থ স্থানে আছে, আর হায়দ্রাবাদ 9 ম্যাচ থেকে 6 পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে। সো ওই ম্যাচটাই লিটারেলি হায়দ্রাবাদের ম্যাচ জিততেই হবে যদি প্লে অফের ক্ষীণ সম্ভাবনা তারা জিয়ে রাখতে চায়। অন্যদিকে রাজস্থান রয়্যালস প্লে অফ নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়ে যেতে জয়ের কোনো বিকল্প নেই। ম্যাচটিতে অবশ্যই রাজস্থান রয়্যালস আমার মতে ফেভারিট, যেমনটি গুজরাট টাইটান্স আজকের হোম ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ফেভারিট। কিন্তু গল্প তো এখানে নয়, গল্প হচ্ছে আইপিএল এর আগে 8 জন সহদলকে দেখেছে, বিভিন্ন দলের হয়ে তারা খেলেছেন, কখনো নিজ নিজ একই দলে খেলেছেন দু ভাই। এই দুই ভাইয়ের গল্প আইপিএলকে ঘিরে, সেই গল্পটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত বলবো। আপনারা নিশ্চয়ই জানেন যে ডুয়ান ইয়ানসেন মুম্বাই ইন্ডিয়ানসের এবারকার সাউথ আফ্রিকান খেলোয়াড় যার অভিষেক হয়েছে, এবং মার্কো ইয়ানসেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি খেলছেন, এরা দুজন সাউথ আফ্রিকান যমজ ভাই। এবং আইপিএলে যমজ দুই ভাই দুটো দলে খেলছে, এইটা ঘটনাও কিন্তু একেবারে প্রথমবার। এছাড়া অনেক ভাইয়ের গল্প আমরা জানি, আইপিএল দেখেছে হিস্ট্রিতে। পাঠান ভাইরা তো দাপট দেখিয়েছেন, ইরফান পাঠান এবং ইউসুফ পাঠান কেকেআরের হয়ে। স্যাম ও টম কারেন ইংলিশ দুই ক্রিকেটার, স্যাম কারেন তো এবারে পাঞ্জাবে দুর্দান্ত সবচেয়ে দামি খেলোয়াড় এই মৌসুমে, খেলছেনও ভালো। মিচেল মার্স ও শন মার্স অস্ট্রেলিয়ান দুই ভাই, এরাও আইপিএলে খেলেছেন। মিচেল মার্স তো খেলছেন এবারে, দারুণ করছেন তিনি ওয়ার্নারের দলের হয়ে পাঞ্জাবে, এছাড়া দিল্লিতে। ইনফ্যাক্ট মাইক হাসি ও ডেভিড হাসিকেও অস্ট্রেলিয়ান এই দুই ভাইকে আইপিএলে দেখা গেছে। ব্র্যান্ডন ম্যাককালাম এবং ন্যাথান ম্যাককালাম কিউই এই দু ভাইকেও আমরা আইপিএলে দেখেছি। আর একজন ভাইকে দেখা গেছে, সেটা হচ্ছে দীপক চাহার ও রাহুল চাহার। তো এরা কিন্তু দুজন আপন ভাই নয়, এদের বাবারা দুই ভাই, এদের মায়েরা দুই বোন, সেই অর্থে চাচাতো ভাই বোনের চাচাতো ভাইয়েরা রাহুল চাহার এবং দীপক চাহার, তারাও দাপটের সাথে এবারে আইপিএল খেলছে। সো এইবারের আইপিএল বা আইপিএল হিস্ট্রিতে ভাইদের যে ছোট্ট গল্পটা ছিল সেটাই আজকে ভিডিওতে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।